নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তাই নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করব বিটের জ্যাম। বিটের জ্যামটা আমি তৈরি করব, সেটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা বড় বড় সাইজের বিট নিয়ে নিয়েছি। আর বিট হলো খুব ভালো একটা সবজি, যেটা খেলে খুবই ভালো। তো বাচ্চারা তো খেতে চায় না, যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চারা বিট খাইতে চাইছে না বা চায় না। তো ওদের জন্য একটা খুব ভালো আমি রেসিপি তৈরি করব, সেটা সম্পূর্ণটা দেখবেন। তো এই যে আমি যে জ্যামটা তৈরি করব, সেটা বাচ্চারা খুবই সহজে খেয়ে নেবে। তো এখানে আমি তিনটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি। এখন বিটগুলোকে কেটে ভালো করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। তো চলুন সাথে থাকুন, আমি কেটে নিই। এই যে আমি যে জ্যামটা তৈরি করব, সেটা বাচ্চারা খুবই সহজে খেয়ে নেবে। তো এখানে আমি তিনটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি। এখন বিটগুলোকে কেটে ভালো করে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। তো চলুন সাথে থাকুন, আমি কেটে নিই। তো এই যে আমি বিটগুলোকে নিয়ে নিয়েছি, এখন ভালো করে ছুলে নেব। তার আগে ডাঁটিগুলোকে কেটে ফেলে দেব। তো এইভাবে আমি একটা চাছা দিয়ে বা চাছে যেটা দিয়ে এটা দিয়ে আমি চেছে নেব, বা আপনারা চাইলে দাওটাও দিয়ে ছুরি দিয়েও বাকলাটা ছাড়িয়ে নিতে পারেন। তো চলুন আমি এভাবে পুরো বাকলাটা ছাড়িয়ে নিই। এই যে এভাবে করে বাকলাটা ছাড়িয়ে নেব। এই বিটগুলো আমার এই যে ছুলা হয়ে গেছে, এবার কি করব কেটে নেব একটা ছুরির সাহায্যে। এভাবে ছোট ছোট কি জোরে আওয়াজ হয়ে গেল। তো এইভাবে করে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো চলুন আমি সবগুলো কেটে নিই। সম্পূর্ণটা দেখানো তো সম্ভব না, কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অল্প অল্প দেখাচ্ছি। তো সম্পূর্ণ তিনটা বিটকে আমি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। তো সব বিটগুলো আমি এভাবে কেটে নিয়েছি, এই যে ছোট ছোট পিস করে। এখন এগুলোকে ধুয়ে কুকারে দিয়ে দেব। তো একটু জল দিয়ে আমি বিটগুলোকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি একটা কুকার, কুকারের মধ্যে সব বিটগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সব বিটগুলো, এখন সামান্য একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, জলটা কিন্তু পরে আবার ইউজ হবে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন কুকারটা লাগিয়ে দেব, তারপর গ্যাসে বয়েল করে নেব। তো গ্যাসটাও জ্বালিয়ে দিলাম আমি, সিটি পড়ে গেছে। এই যে আমি কুকারটাকে খুলে অল্প কতক্ষণ ঠান্ডা করে নেব। এই যে বয়েল হয়ে গেছে, জলগুলো ফেলা যাবে না। তো তো আমি বাটিতে ঢেলে দিলাম, ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, কারণ গরম গরম মিক্সিতে পেস্ট করা যাবে না। তাই কতক্ষণ ঠান্ডা করে নিই, তারপর আবার ফিরে আসছি। ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি মিক্সিং একটা জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। একবারে করা যাবে না, দুইবারে আমি পেস্ট করে নেব জিনিসটাকে, তারপর আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে। আপনারাও যদি বানান এভাবে ভালো করে পেস্ট করে নেবেন, কোনো দানা থাকতে পারবে না, একদম পুরো মিহি হতে হবে। তো এইটু একবারেরটা করলাম, আর একটু এখানে বাকি আছে, এইটুকু জল সহকারে পুরোটুকুই করে নেব। তো চলুন আবার করে নিয়ে আসি। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার বিটগুলো ঢেলে দিলাম, সব বিটগুলো ঢেলে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে জিনিসটাকে টানিয়ে নিতে হবে, জেলির আকার করে নিতে হবে। আর আমি কোনো গোটা গোটা জিনিস রাখিনি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একদম প্লেন করে পেস্ট করেছি, কারণ জ্যামে তো কোনো ধরনের গোটা গোটা জিনিস থাকে না, পুরো মিহি থাকে, তাই এভাবে আমি মিহি করে নিলাম। তো এভাবে আমি অনেকক্ষণ ধরে রান্না করে নেব।
গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছি, আর খুব ঘন ঘন জিনিসটাকে লাড়তে হবে, একদম কিন্তু বুটবুট করে উপর দিকে উঠছে। আর ঘন ঘন না লাড়লে হবে কি, নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, তাই খুব ঘন ঘন আমি জিনিসটাকে নাড়াচাড়া করছি। আমি এখানে জ্যামের মধ্যে দেওয়ার জন্য এই যে এতটুকু বাটিতে চিনি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন, চিনি কম বেশ করতে পারেন। আমি চিনির কোয়ান্টিটিটা বলিনি, চিনি আপনারা আপনাদের স্বাদ মানে স্বাদ অনুযায়ী দেবেন। অ্যাকচুয়ালি আমি কম দিয়েছি এ কারণে জ্যাম সেটা বিটটা তো এমনিতেও মিষ্টি থাকে, তাই বেশি চিনির প্রয়োজন হবে না, তাই কম চিনি দিলাম। তো চিনিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কি ঘন হয়ে গেছে, মানে ডার্ক হয়ে গেছে কালারটা, কি সুন্দর লাগছে না দেখতে। এটাকে আরও অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, জিনিসটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো তার আগে আমি করছি কি, এখানে এই যে হোয়াইট ভিনিগার, যে আমি পরিমাণ মতো হোয়াইট ভিনিগার দিয়ে দেব। হোয়াইট ভিনিগারটা দিলে, হ্যাঁ বাবা, হোয়াইট ভিনিগারটা দিলে হয় কি, অনেকদিন ধরে আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারবেন। তো একটু আন্দাজ মতো এক চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিয়েছি। তো ভিনিগারটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে একদম ভালো করে বানিয়ে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। অনেকক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি, জিনিসটা পুরো গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে নেব আর নামিয়ে একটা সার্ভিং বোলে সার্ভ করে দেব। দেখতে পাচ্ছেন কি ঘন হয়ে গেছে, পুরো জ্যামসের মতো হয়ে গেছে না? তো চলুন নামিয়ে নিই। তো ফাইনালি হয়ে গেল আমার বিটের জ্যাম। তো দেখতে কি ভালো হয়েছে না, খেতে অবশ্যই ভালো হবে। তো আমি বললাম খেতে ভালো হবে, আপনারাও একদিন এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদেরকেও এভাবে হেলদি একটা জ্যাম বানিয়ে, বাড়িতে তৈরি করা জ্যাম বানিয়ে বিনা কেমিক্যালে বাচ্চাদেরকে খাওয়াবেন, ওরাও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আরেকটা এপিসোডে আবার দেখা হবে। টাটা, বাই বাই।